ভোর রাতে সবাই যখন ঘুমে, ঠিক তখনই লন্ডভন্ড সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলের জনজীবন। ভয়াবহ সেই ভূমিকম্পের স্মৃতি কিছুতেই কাটাতে পারছে না সিরিয়া ও তুরস্ক। ক্ষয়ক্ষতির এই ক্ষতের দাগ কবে শুকাবে তারও উত্তর নেই কারো কাছে। স্মরণকালে শক্তিশালী এই ভূমিকম্পে লাশের মিছিল যেন বাড়ছে তো বাড়ছেই, সেই সংখ্যা কোথায় গিয়ে থামবে তাও কারোরই জানা নেই। সাথে আহত মানুষের সংখ্যাও আন্দাজ করা কঠিন, তাদের চিকিৎসা দিতে গিয়ে নাজুক হাল সিরিয়ার হাসপাতালগুলোর। ধ্বংসস্তূপে পরিণত দেশটির ইদলিব শহরের এই হাসপাতালে ডাক্তার ও অন্যান্য কর্মকর্তারা ঘটনার পর থেকেই রোগীদের ঢেউ সামলাচ্ছেন। এরই মধ্যে পার হয়েছে 5-5টি দিন, তবে মাঝে তেমন বিরতিও নিতে পারেননি কেউ। এখানে যারা এসেছে তাদের বেশিরভাগের ক্ষত খুব গভীর, তাদের যত্ন প্রয়োজন। আমাদের মেশিন, ওষুধ এবং এই ঢেউ মোকাবেলার যথেষ্ট জনবল নেই। এভাবেই আমরা কাজ করে যাচ্ছি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদেরও সাহায্যের আহ্বান জানিয়েছে তারা। শুধুমাত্র উত্তর পশ্চিম সিরিয়ায় 10,000-এর বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। নিবিড় সাহা, সময় সংবাদ।